বড় ভাই সুটকির দোকানগুলো কোথায়? কত দূরে? এটার পরে তো এখানে যে দোকানগুলো আগে ছিল, যে দোকানগুলো দেখেছিলাম, সেই দোকানগুলো এখন আমি দেখতে পাচ্ছি না। তার কারণ দোকানগুলো রেলওয়ে কাজ চলার জন্য নাকি ভেঙে দিয়েছে। তো আপনাদের সুটকি মানে মার্কেটের সঙ্গে ইন্ট্রোডিউস করার জন্য চিন্তা করেছিলাম। তো জানি না সামনে সুটকি বাবু কাকা, এখানে যে সুটকির দোকানগুলো ছিল সেগুলো কোথায়? ওখানে কি অনেক দোকান আছে? আচ্ছা ঠিক আছে। কাঁচা বাজারের ভিতর দিয়ে একটা সুটকি মার্কেট খুঁজতে যাচ্ছি, যে সুটকি বাজার আপনাদের মানে আগে দেখতেন সেইখানে সুটকির দোকানটা এখন নাই। তো ও সুটকি বাজার এখানে আসছে, সুটকির প্রচুর দোকান আগে দেখেছিলাম, সেই সুটকি বাজার কিন্তু ওখানে নাই। আপনার দোকান তো এটা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ লুৎফর রহমান। এখানে মানুষ একটু কম দামে সুটকি কিনবে, আপনারা যদি কম দামে না বেচেন তাহলে আমরা কি করে কিনবো বলেন? আরে এখানে তো সর্বোচ্চ যদি এখানে ঢাকা শহরের মধ্যে বড় বাজার, কারণ বাজার পাইকারি বাজার এলো এখানে কারণ বাজার, এখানে যে আর যদি মনে করেন মানুষে যত অর্ধেক দামে আমাকে এখানে কিনতে পারে। কিন্তু মানুষ কারণ বাজারে সুটকি কিনতে আসে একটাই উদ্দেশ্যে, যে একটু বেশি করে মাছ নেবে আর সস্তায় কিনবে। তো আপনার কি মনে হয়েছে কারণ বাজার কি সুটকি দাম বেশি মনে হয়েছে না কমই? মোটামুটি কম মনে হয়েছে। আমি অনেক আইটেম কিনছি সুটকি, যে আমি লোডটা কিনছি মানে আপনার লোকাল বাজার থেকে এখানে কম পড়ছে, একটু কম পড়ছে। তো আমিও তো অনেক সময় জানি যে আমি যদি সুটকি কিনতে আসি তাহলে আপনার এখান থেকে কিনবো, দাম কমে পাওয়া যায়। আমাদের ভিতরে যে রেল লাইনের অপোজিট আছে বড় মার্কেট, ওই মার্কেট ভেঙে লাইছে আর এখানে দোকান দেওয়ার মতন আমরা দেশের বাইরে থেকেও চিন্তা করি, যখন বাংলাদেশে আসবো বা কেউ যদি আসে সে কারণ বাজার থেকে সুটকি কিনবে, কিন্তু এখান থেকে যদি বেশি দামে নিয়ে যায় তাহলে তো কাকা খুব একটা ভালো হলো না, তাই না? আমার এই যে বড় ভাই এই যে কেনা বেচা করছেন উনি কিন্তু বলেছেন সুটকি দাম কম রাখবে। আপনারা যদি কেউ এখানে আসেন ওনাকে দেখে রাখেন, ওনার থেকে সুটকি কম দামে কিনবেন, আর যদি বেশি দাম চায় একটা কমেন্টস করবেন, আমি এসে ওনার থেকে টাকা ফেরত নিয়ে যাবো। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। যদি কারোর থেকে এই ভিডিও দেখার পর কেউ যদি বেশি দাম বলে আমি কিন্তু আপনার কাছে আসব। হ্যাঁ অবশ্যই, আমরা সর্বোচ্চ কম রেটে মাল এখানে বিক্রি করতেছি, কারণ বাজার বিসমিল্লাহ ভান্ডার মানে হাসিনা মার্কেট বিসমিল্লাহ ভান্ডার কইলে এক নামে জানেন। এটা কি ছিল? চিংড়ি মাছ। হ্যাঁ চিংড়ি মাছ তো অবশ্যই, কি চিংড়ি বলে? এটা হলো কেঙ্গাইসা বলে। কেঙ্গাইসা কত করে বিক্রি করছেন? এটা 500 টাকা কেজি। 500 টাকা লইটটা তো ওখানেও দেখলাম, আপনার এখানে লইটটা আছে কত করে? হ্যাঁ লইটটা এটা নিয়ে যাবেন 500 টাকা কেজি। 500 টাকা কেজি জি। আর এই একটা আছে 600 টাকা, এটা টেকনাবে নারী বুড়ি ফালানো ফ্রেশ, নারী বুড়ি ফালানো। এটা কত করে? এটা হলো 600 টাকা কেজি। 600 টাকা কেজি জি। আবারো এই এত উন্নত মানে এটা মলা মাছ, হ্যাঁ এটা হলো 550 টাকা কেজি। আবারো মলা এই একটা আছে এটা 400, এই একটা আছে 450। আর এটা এত বড় বড় কিছু দেখছি, কি রিটা? এটা রিটা, এটা কত করে? এটা হলো আপনার 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আবারো এই হচ্ছে একটু বড় তো, এই যে এডি আছে রিটা, এডি 500 টাকা বেচতাছি। এগুলো আবার এটা সুরমা, গন্যা, শোল, বোয়াল, লাক্ষা, সুরি সব ধরনের মাছ আছে এখানে, বিভিন্ন ধরনের মাছ। যদি দেশে যেতে বাইরে তাহলে আমি মানে মানুষকে বলতে পারি যে আপনি এখানে যদি কারণ বাজারে কেউ আসে কেউ সুটকি কিনতে ঠকবে না। না না আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা এই ডকুমেন্টারিটা দেখছেন তারা সবাই মনে রাখেন, যদি সুটকি একটু বেশি কিনতে হয় আমার মনে হয় কারণ বাজার চলে আসতে পারেন। কারণ বাজার চলে আসলে একটু কম দামে সুটকি কিনতে পারবেন, তবে কেনার আগে একটু দামাদামি করবেন, কারণ আগের মতন দোকান কিন্তু এত দোকান এখানে নাই। তারপরও কম দোকান আছে, তারপরও এখানে আমরা ওই ওই রেটেই বেচতেছি। আমি আশা করবো যে আমি যদি সুটকি কিনি কম দামে কিনবো, আর আপনি যদি কেনেন এই মার্কেটে আশা করি কম দামে সুটকি কিনবেন ইনশাআল্লাহ। যত দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেন, যে দোকানের অ্যাড্রেস না, আপনি কারণ বাজারে চলে আসবেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন সুটকির মার্কেট, হাসিনা মার্কেট বিসমিল্লাহ ভান্ডার বলেন, কারণ বাজার হাসিনা মার্কেট বিসমিল্লাহ ভান্ডার, মেসেজ লুৎফর এন্ড বেদাস, কারণ বাজার হাসিনা মার্কেট বিসমিল্লাহ ভান্ডার, 01714586552 এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো জায়গায়। উনি কিন্তু এই ফাঁকে ওনার দোকানের বিজ্ঞাপনটা করে নিয়েছে, উনি কিন্তু দোকানের বিজ্ঞাপন করে নিয়েছে বিনা চায়। উনি কিন্তু এক কাপ চা খাওয়ায়নি। আপনার কি মনে হয় দোকানের বিজ্ঞাপনটা উনি কিন্তু বিজ্ঞাপন অ্যাডভার্টাইজটা করে ফেলেছে? তাহলে ওনার দোকানে বিজ্ঞাপনটা যখন উনি করে নিল তাহলে তো ওনার থেকে অবশ্যই আমরা এখন যে চাপাটা আমি এই মামিং সিং এর এক নম্বর চাপা,
যেভাবেই হোক উনি কিন্তু বিভিন্ন ভাবে দোকানে বিজ্ঞাপনটা উনি করে নিলেন। তারপরও আপনারা এই মার্কেটে আসেন, দামাদামি করে দেখেন, ওনার দোকানে এসেন, আরো অনেক দোকান আছে, দামাদামি করে কেনেন, সম্ভবত এই মার্কেটে আপনি শুটকি কিনে ঠকবেন না। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের আরেক মার্কেট নিয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন।